নমস্কার বন্ধুরা, বর্ষার কুকিং ডায়েরিতে সকলকে স্বাগতম। আজকের রেসিপি হলো ট্যাংরা মাছের হালকা ঝোল, মাত্র 3টে মশলা দিয়ে তৈরি আর খেতেও খুব সুস্বাদু। চলুন দেখা যাক রেসিপিটি। আমি এখানে একটু বড় সাইজের 4টে ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফ্রাইং প্যানে 2 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। মাছগুলো এক পিট ভাজা হতে হতে আমি এবার গ্রেভির জন্য একটা মশলার পেস্ট বানাবো। মশলার পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোটা সাদা জিরে 2 চামচ, 3টে কাঁচা লঙ্কা, 1টা গোটা টমেটো। প্রথমে গোটা সাদা জিরেকে গুঁড়ো করে নেব। তারপর লঙ্কা ও টমেটো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছের 1 পিট ভাজা হয়ে গেলে 1 পিট উল্টিয়ে দিলাম। মাছ ভাজা ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরা ফোড়নে দিলাম। কালো জিরাটা একটু ভেজে নিয়ে তারপর আমি ওই গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি নাড়াচাড়া করলাম, করে তার মধ্যে মিক্সিতে যে পেস্টগুলো লেগেছিলো তার মধ্যে একটু জল দিয়ে ওই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলা ভালো করে কষে আসলে আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমি গ্রেভিকে ভালো করে ফুটতে দেব। গ্রেভি ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলাম। গ্রেভির সাথে মাছ আমি 5 মিনিট ফোটাবো। মাছ হয়ে গেছে। মাছ নামানোর আগে কাঁচা লঙ্কা ও একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট ঢাকা অবস্থায় আমরা রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং কমেন্টসে আমাকে সাজেশন দিন আমি আরও কী কী রেসিপি নিয়ে আসব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।